বিজেপি হটাও দেশ ও রাজ্য বাঁচাও স্লোগানকে সামনে রেখে রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে সিটোর রাজ্যভিত্তিক জনসমাবেশ অনুষ্ঠিত। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলিট ব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার। সমাবেশে নিজ ভাষণে কেন্দ্র ও রাজ্য বিজেপির জোট সরকারের সমালোচনায় মুখর সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। যে স্লোগানকে সামনে রেখে এত সমাবেশ, এতে সিপিএম এর সালকিয়া প্লেনামের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শনের সামিল বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। দিনক্ষণ ঘোষণা না হলেও দ্বারপ্রান্তে রাজ্যের বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো প্রচারাভিযানে নেমে পড়েছে। সেই প্রচারের নিরিখে রবিবার আগরতলার বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হল বাম শ্রমিক সংগঠন সিটুর রাজ্যভিত্তিক জনসমাবেশ। বিজেপি হটাও ও রাজ্য বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে বিবেকানন্দ ময়দানে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল করে শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা এদিন বিবেকানন্দ ময়দানে সামিল হন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার। নিজ ভাষণে ভোটের অধিকার সুরক্ষিত রাখার ব্যাপারে শ্রমিক শ্রেণীর মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন বিরোধী দলনেতা মানিক সরকার। দাঁড়িয়ে আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। ডাউন ডাউন ভোটের অধিকার আমার, ভোট আমি দেব, কাকে দেব দেব না, আমি ঠিক করব, এই অধিকার আর হরণ করতে দেব না, রুখে দাঁড়াবো, রুখে দাঁড়াতে হবে মানুষকে ঐক্যবদ্ধ করে, এই বার্তা নিয়ে কিন্তু আপনাদের ছুটতে হবে সারা ত্রিপুরায়। তাহলে এই দুশ্মন জনবিরোধী ফেসিস্ট ভাবনা নিয়ে যে সরকারটা চলছে, একে হটিয়ে আপনাদের স্বার্থে যারা লড়াই করে এরকম শক্তিকে জয়যুক্ত করে তাদের হাতে ক্ষমতা তুলে দিয়ে রাজ্যে জনদরদী বিকল্প দৃষ্টিভঙ্গি বিকল্প কর্মসূচি হাতে নিয়ে কাজ করতে পারার মতো একটা সরকার আনাকে সুনিশ্চিত করবার ক্ষেত্রে আপনারা ভূমিকা নেবেন, এই উদাত্ত আহ্বান। জনসমাবেশে নিজ ভাষণে আগাগোড়া কেন্দ্র ও রাজ্যের বিজেপি জোট সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। উপরন্ত বর্তমান রাজ্য সরকারকে মুখ বধির বলে নিজ ভাষণে আখ্যায়িত করলেন জিতেন্দ্র চৌধুরী। শুধু তাই নয়, মুরাদ যদি থাকে তবে শাসক দলকে উন্নয়ন যাত্রা করে দেখানোর কটাক্ষে সুরে তিনি আহ্বান জানান। কিভাবে আমার বৈতরণী পার করা যায়? তারা রিপোর্ট কার্ড বের করছেন, সেই রিপোর্ট কার্ডে 2018 সে প্রতিশ্রুতির একটা শব্দ নাই, একটা বিন্দু সেখানে নাই। যদি সরকার কাজ করে থাকে, সেই নৈতিকতা থাকে, জনগণের সামনে দাঁড়াবার কথা বলার সে মরুক থাকে, উন্নয়ন যাত্রা করে দেখাক না, উন্নয়নের মিছিল উন্নয়নের সভা এটা করে দেখাক না। কি সভা করছেন? জনবিশ্বাস যাত্রা, পাঁচটি বছর জনগণের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে আজকে জনগণের প্রতি আস্থা নেই, ত্রিপুরার জনগণেরও এই সরকারের বিন্দুমাত্র তাদের বিশ্বাস নেই। সিটুর রাজ্যভিত্তিক জনসমাবেশে বক্তব্য রাখেন বাম নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য সহ শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবর্গ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিপিএম এর সালকিয়া প্ল্যানামের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সংগঠনগুলো গণ দাবি নিয়ে লড়াই আন্দোলন সংগঠিত করবে, কিন্তু সিটু শ্রমিকদের প্রতিদিনকার দাবি দেওয়া নিয়ে বিগত 5 বছরে রাজ্যে প্রায় নিশ্চুপ থাকলেও হঠাৎ করে সিপিএম এর রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী বিজেপি হটাও কর্মসূচি পালন করছে, যে কারণে নির্বাচনের প্রাক মুহূর্তে সমাবেশেও শ্রমিক অংশের মানুষের উপস্থিতি ছিল প্রায় নগণ্য এবং জনজাতি অংশের মানুষের উপস্থিতি তেমন নজরে পড়েনি বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।